টেকনাফের মেরিন ড্রাইভে আলোচিত মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি লিয়াকত আলীকে আবারও কক্সবাজার আদালতে তোলা হয়েছে। রোববার টেকনাফের বাহারছড়া ইউনিয়নের 2019 সালের একটি হত্যা মামলায় সাক্ষী দেওয়ার জন্য তাকে আদালতে হাজির করা হয় বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফরিদুল আলম। টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শিলকালি গ্রামের একটা হত্যাকাণ্ডের এই মামলার সে দ্বিতীয় নম্বর দ্বিতীয় আইও এবং সে কিছু ছয়জন সাক্ষীর 161 রেকর্ড করেছিলেন বিদায় আজকে প্রেক্ষিতে আজকে তাকে হুদা আদালতে আনা হয়েছে। 2022 সালের 31 জানুয়ারি আলোচিত সিনহা হত্যা মামলার রায় হয়। এই মামলায় 15 জন আসামির মধ্যে টেকনাফ থানার প্রাক্তন ওসি প্রদীপ কুমার দাস ও বাহারছড়া পুলিশ ফাঁড়ির প্রাক্তন ইনচার্জ লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দেয় কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালত। এছাড়া 6 জনকে যাবজ্জীবন এবং 7 জনকে খালাস দেওয়া হয়। এই রায়ের পর প্রদীপ ও লিয়াকতকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। সাক্ষী উপলক্ষে শনিবার তাকে কাশিমপুর কারাগার থেকে কক্সবাজার কারাগারে নিয়ে আসা হয়। সাক্ষী শেষ হওয়ায় তাকে কাশিমপুর কারাগারে ফেরত দেওয়া হবে বলে জানানো হয়। মুমতাহিনা মাহি, টিটিএন, কক্সবাজার।